বেলজিয়ামে বাচ্চাদের বার্থডে পার্টিটা কীভাবে সেলিব্রেট করা হয় সেটা কিন্তু আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে বলেছি। তো আজ আবারও একটু বলছি, আজকে হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে। তো ওরা আসলে যেটা করে সেটা হচ্ছে শুধুমাত্র বাচ্চার বিনোদনটাকে ওরা ফোকাস করে, বাচ্চা কী চায়, কীভাবে সেলিব্রেট করতে চায়। ওরা সাধারণত তাদের ক্লাস ফ্রেন্ডদেরকে আসলে ইনভাইট করে থাকে, তাদের বাবা মাকে না। তো বাবা মা শুধুমাত্র একটা সময়ের মধ্যে ওদেরকে দিয়ে আসে এবং পিক করে। তো এইটাই হচ্ছে বাবা মার কাজ, এছাড়া বাবা মা ওই পার্টিতে থাকে না, কি হচ্ছে না হচ্ছে বাবা মা কিন্তু সেটা দেখতেও পায় না। তো আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডেটাতে কিন্তু সে আবার অ্যালাউ করেছে যে বাবা মাও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। এবং তারা কিন্তু তাহলে জানাতে হবে, হ্যাঁ, প্যারেন্টসরা কতজন থাকবে, কারণ যেহেতু এটা বাইরে করা হয় এবং একটা রেস্টুরেন্টে করা হয়, খাবার দাবারের একটা ব্যাপার আছে এবং কতজনের রিজার্ভেশন দিতে হবে, সব কিছু কিন্তু তাদেরকে আগে থেকে জানাতে হয়। তো এই বার্থডে পার্টিটা যেমন আমাকে 1-1.5 মাস আগে থেকে তাকে কনফার্ম করতে হয়েছে যে আমি যাব, আমার বাচ্চাও যাবে, অথবা শুধুমাত্র আমি যাব, আমার শুধুমাত্র বাচ্চা যাবে, আমি থাকবো না। তো সেভাবে আমি বলেছি ঠিক আছে আমি থাকবো, কিন্তু আমি বলেছিলাম যে আমার ছেলে থাকবে না, কারণ হচ্ছে ছেলেকে বাসায় আম্মার কাছে রেখে আসতে হবে। কিন্তু সেদিন আম্মা যেহেতু আমেরিকায় চলে গিয়েছিল, সেজন্য আমার ছেলেকে আর একা বাসায় না রেখে আমি নিয়ে গিয়েছিলাম। তো তখন সে বলছিল তুমি কেন আমাকে বলোনি যে তোমার ছেলেও আসবে, কারণ কি ওরা একেবারে হিসেব করে সব কিছু কিন্তু করে, ওদের আমরা যেমন বাড়তি আয়োজন করে থাকি ওদের মধ্যে কিন্তু সেটা নেই। তো আমি বলছি অসুবিধা নাই, আমার ছেলে যেহেতু একটা রেস্টুরেন্টে আমি কিনেও খেতে পারবো, সমস্যা নেই, আমি তুই এটা নিয়ে টেনশন করিস না। বলে কি না খাওয়া কোনো সমস্যা না, আমি এটা খাওয়াতে, কিন্তু তার জন্য যে গিফটের ব্যবস্থা করা হয় নাই, কারণ ওর ওখানে হয়তো 20টা বাচ্চা সে কনফার্ম করেছে যে ওরা যাবে, সেজন্য সে 20টা বাচ্চার জন্যই গিফট রেখেছে। তো ও বলেছে ওর জন্য তো আমি গিফটটা রাখতে পারলাম না। তো আমি বলছি অসুবিধা নেই, ও তো বড়, ও অত গিফটের জন্য মনে হয় না মন খারাপ করবে। তো যাই হোক, গেলাম বাচ্চাদের সাথে, তো আমিও একটু এনজয় করছিলাম, ভিডিও সেশন ফটো সেশন সবই হচ্ছিল, বাচ্চাগুলি যে কি কিউট লাগছিল আর এত মজা করছিল। মানে আসলে আমি যেটা ফিল করি যে বাচ্চাদের মজা বা বাচ্চাদের আনন্দটার উপরেই কিন্তু ফোকাসটা থাকা উচিত। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া শেষ করে, কেক টেক কাটার কাটির ঝামেলা শেষ করে চলে গেল স্কেটিংয়ে, কারণ সেদিন ও বাচ্চাদেরকে স্কেটিংয়ে নিয়ে গিয়েছিল। সব বাচ্চাদের জন্য একটা টিম ভলান্টিয়ার ছিল, সবাই ওই ভলান্টিয়ারটা সবাইকে হেল্প করেছে। তো বাচ্চাদেরকে যেহেতু স্কেটিংয়ের জন্য শ্যুজটা পরাতে হবে, তো আমিও সেটা আমার মেয়েকে পরিয়ে দিয়েছিলাম, সবার মায়েরা যায়নি, তো সেই ক্ষেত্রে আমরা আবার তাদেরকে হেল্প করছিলাম যেসব বাচ্চাদের গার্জিয়ান সেদিন যেতে পারেনি। এইভাবে আমরা সব বাচ্চাদেরকে রেডি টেডি করে আইস স্কেটিংয়ে নামিয়ে দিলাম। ওরা যে কি পরিমাণে এনজয় করছিল এটা আমি আসলে, আমি ভাবলাম যে আমরা কি করি বাচ্চাদের বার্থডেতে, জাস্ট গেস্ট অ্যালাউ করি, খাওয়া দাওয়া এসব করে কিন্তু শেষ, কিন্তু বাচ্চাদের মূল যে বিনোদনটা তারা কিন্তু এটা পাচ্ছে না, কারণ গেস্ট যখন বাসায় আসে তখন কিন্তু বাচ্চাটার প্রতি আমাদের আর ওই মনোযোগটা থাকে না, সে হয়তো তার মতো করে খেলাধুলা করলো আর আমরা ব্যস্ত হয়ে পড়ি বাবা মাকে খাওয়ানোর জন্য বা গেস্টকে এন্টারটেইন করানোর জন্য, তাদের খাবারটা ঠিক মতো হচ্ছে কি না পাচ্ছে কি না এইসব নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু বাচ্চাটার কিন্তু ওদিকে কিন্তু আর নজরটা দেওয়া হয় না। তো এদের মধ্যে আমি যেটা দেখলাম, বাচ্চার একেবারে সে যেভাবে চায়, যেমন এই বাচ্চাটারই গত বছর বার্থডে হয়েছিল অ্যানাদার একটা ইনডোর গেমে, ওখানে বাচ্চারা অনেক মজা করেছিল, অনেক ফান করেছিল। তো এবছর সে তাদেরকে আইস স্কেটিংয়ে নিয়ে আসছে, কারণ হচ্ছে ওর মেয়ে নতুন আইস স্কেটিং শিখেছে, তো সে বলেছে আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ওখানে যেতে চাই। তো যেসব বাচ্চারা, যেমন আমার মেয়ে কিন্তু আইস স্কেটিংটা পারে না, এখনও শেখানো হয়নি ওকে, তো ও আবার চেয়ারে বসে যেটা করে অথবা একটা সাপোর্ট নিয়ে যেটা করে সেটা করেছিল। তো এভাবে অনেক বাচ্চারা, আবার কিছু কিছু বাচ্চাদের মায়েরা অন্য বাচ্চাদেরকে নিয়ে গিয়ে স্কেট করিয়েছে। তো এভাবে মোটামুটি খুব সুন্দর একটা সময় কিন্তু ওরা কাটিয়েছে, মানে ওরা না পারলেও তারা কিন্তু এনজয় করেছে, সাপোর্ট নিয়ে হোক বা অন্য কোনো গার্জিয়ানের সাথে হোক, যেহেতু আমি পারি না, আমি কোনো বাচ্চার দায়িত্ব নেইনি, তো এখানে কিছু কিছু মায়েরা অন্য বাচ্চাদের দায়িত্ব নিয়েছে, তারা ওদেরকে নিয়ে হয়তো ওদের চেয়ারটাতে বসিয়ে ও চেয়ারটা নিয়ে হেঁটেছে। তো এইভাবে মোটামুটি ভালোই এনজয় করেছে। তো এদের যেহেতু কিছুক্ষণ পরপরই এটা পলিশ করতে হয়, এই যে এটা সারফেসটা একটু নষ্ট হয়ে যায়, তখন এটাকে পলিশ করে স্মুথ করে দিতে হয়, সেজন্য কিন্তু অলরেডি দেখুন এই কার্ডটা নেমে এসেছে। তো বাচ্চারা সব আবার ওয়েট করছে কখন নামবে, মানে একেবারে তীর্থের কাকের মতো বসে আছে। সরি, আমার একটু ফোন ঢুকেছে, আমি ফোনটা অবশ্যই ব্যাক করব যিনি আমাকে ফোন করেছেন। যাই হোক, ব্রেক হয়ে গেল।
তো এই হচ্ছে আসলে, দেখুন বাচ্চাদের বিনোদনটা যে কতটা ইম্পর্টেন্ট। আমি এই দেশে এসে তারা একটা জিনিস বাচ্চাদেরকে দেখলাম, কিন্তু ভীষণ প্রায়োরিটি দেয়, বিশেষ করে তাদের মেন্টাল হেলথটাকে তারা খুব বেশি টেক কেয়ার করে। তারা যেভাবে মানে হ্যাপি থাকে, কারণ ওরা জানে বাচ্চাদের জন্য হ্যাপিনেসটা অনেক ইম্পর্টেন্ট, এতে করে তাদের হয়তো মানসিক গ্রোথটা ভালো হয়। এটা কিন্তু তারা বেশ টেক কেয়ার করে, এটা সব জায়গায়, শুধু বাবা মা না, এটা স্কুলগুলোতে টিচাররাও টেক কেয়ার করে। তো এই বিষয়টা আসলে আমার ভালো লাগে। তো এই হলো আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সুন্দর কমেন্ট রেখে যাবেন এবং একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। পাশাপাশি যদি ফলো দেওয়া না থাকে তাহলে একটু ফলো দিয়ে যাবেন প্লিজ। আজ তাহলে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।